এদিকে সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট সংকটের বরফ গলতে শুরু করেছে এমন মত দিয়েছেন আওয়ামী লীগ ও চৌদ্দ দল নেতারা তারা বলছেন সংলাপ এখানেই শেষ নয় আলোচনার দোয়ার সব সময় খোলা তবে সংবিধানের বাইরে গিয়ে কোন সমাধানের সূত্র খোঁজার সুযোগ নেই বলেও সাফ জানিয়েছেন তারা তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের বিশ নেতা সংলাপে অংশ নেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এই আলোচনায় উঠে আসে নানা বিষয় জাতীয় ঐক্যফ্রন্ট তাদের সাত দফা দাবি ও এগারোটি লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী দীর্ঘ সময় নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের দাবির কথা শুনেছেন বলেও জানান তিনি তারা অবশ্যই এটা বাস্তবতা উপলব্ধি করে তারা সিদ্ধান্ত নেবেন আমরা মনে করি যে এই আলোচনাটা অত্যন্ত ইতিবাচক হয়েছে এই আলোচনার মাধ্যমে মধ্যেই সব সমাধানের পথ এখানে খুঁজে পাওয়ার সুযোগ আছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা সংশয় অনেকটা কেটে গেছে বলে মনে করেন ক্ষমতাসীন মহাজোট নেতারা আমি মনে করি স্টার্টিং ইজ ভেরি গুড স্টার্টিং সফল যে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক একজনের সংশয় বা অস্থিরতা বা সংকার যে বিষয়টা ইতিপূর্বে সৃষ্টি হয়েছিল আমি মনে করি সংলাপের মধ্য দিয়ে এটার অনেকটা স্থিমিত হয়ে গেছে কথা বলতে হবে আপনাদের ডিসকাশন করতে হবে সেখানে আমরা যৌথভাবে যতটুকু পৌঁছতে পারি সেটার ভিত্তিতে এগোতে হবে তবে যে কোনো সংকটে সংবিধানের মধ্য থেকেই সমাধানের রাস্তা খুঁজতে হবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান জোট নেতারা যদি স্থায়ী সমাধান কেউ চায় তাহলে তাকে সংবিধানের মধ্যেই আমরা সেটাই পরামর্শ দিয়েছি যে আমরা চাই সকলের চাই করতে আর সকলের মূল লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ হতে পারে আপনি আলোচনা শুরুতেই যদি আমার কল্লা চাইতে আসেন যে আপনার মুন্ডুটা আমাকে দিয়ে দিতে হবে তাহলে তো আলোচনা হবে না আমরা ওনারা কথা বলতে চান আমরা কথা বলেছি ভবিষ্যতেও কথা হতে পারে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন আওয়ামী লীগ ও মহাজোট নেতারা তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা